স টিভি বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহুল্লাহ দূরের এবং কাছের অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে প্রীতি শুভেচ্ছা মুবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের এই বিশেষ আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই আয়োজনে যারা আমাদের সাথে শরিক হয়েছেন আল্লাহ সুবাহ তাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করুন আমিন আলামিন সম্মানিত ভাই বোনেরা দর্শক মন্ডলী আমরা সুরাত উন্নসার এগারো নম্বর আয়াতের পর যা আলোচনা করছি আলোচনা করছি যেখানে আল্লাহ সুহান হুয়া তালা মিরাস সম্পর্কে বলেছেন গত এপিসোডে আমরা আলোচনা করেছিলাম যে আয়াত কোন উপলক্ষে নাজিল হয়েছে তার মধ্যে আমরা এক হৃদয় বিদরক ঘটনার অবতারণা করেছিলাম আপনারা হয়তো অনেকে কেঁদেছেন আমরাও কেঁদেছি ঘটনাটা ছিল এরকম শাহাদেব তিনি শহীদ হয়েছিলেন অহুদের যুদ্ধে ওনার শাহাদাতের পরে ওনার ভাই সম্পূর্ণ মালামাল নিয়ে যায় সাহাদেবনে রবি দুটো এটি মেয়ে রেখে যান আর স্ত্রীকে রেখে যান তাদেরকে কোনো কিছু দেয় নাই এমতো অবস্থাতে সাদ রবির স্ত্রী রসুল্লাহ আলহ্লামের কাছে কি বললেন ইয়া রসুল্লাহ আমি হলাম স্ত্রী আর এই এতিম মেয়ে সাদ আপনার সঙ্গে অহুদের যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হিসেবে ইন্তেকাল করেছেন আর সাহাদের ভাই সাদ ইবনে রবির সব মালামাল নিয়ে নিয়েছে এতিমদের কোনো মালামাল নেই এতিমদের মাল না থাকলে আমি তাদের বিয়ে সাদী কিভাবে দিব দেখেন কত হৃদয় বিদারক একটা সামাজিক ঘটনা আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে সান্ত্বনা দিলেন কথা বলে যে তুমি চিন্তা করো না আল্লাহ সুহান হুয়া তালা তাদের ব্যাপারে ফয়সালা করবেন সাদের ভাই সব মাল নিয়ে গেছে আল্লাহ নিশ্চয়ই এটা সহ্য করবেন না দেখেন দুনিয়াতে যা কিছু ঘটে এর আগেই তো আল্লাহ রবুল্লা আলামিন জানেন আল্লাহর কাছে আগেই খবর হয়ে যায় কোন মহিলা এসে কোন সময় আল্লাহ নবীর কাছে কি কমপ্লেন করে আল্লাহ তার আগেই জানেন সুফহান আল্লাহ সুরা মুজাদ আল্লাহ নাজিল হয়েছে খাওয়া বিনতে আলাবা আল্লাহ নবীর কাছে এসে বলছেন তার আগে আল্লাহ শুনে ফেলছেন আয়াত নাজিল হয়ে গেছে আর সাহেবন রবির স্ত্রী ইমরাত সাহেবন রবি তিনি এই বিপদে পড়ে এটি মেয়েদেরকে নিয়ে এসেছেন আল্লাহর মায়া হয়েছে আল্লাহর দয়া হয়েছে সুফহান আল্লাহ যেহেতু সাদ কোনো ছেলে রেখে যান না এই জন্য দুই মেয়ে দুই মেয়ে তাহলে পাবে হলো তিন ভাগের দুই ভাগ আর আট ভাগের এক ভাগ পাবে হলো তার স্ত্রী এটা আল্লাহ নবী বলেছেন আর এরপরে যা বাকি থাকে এটা ভাই পাবে যেহেতু আর কেউ নাই কিন্তু ভাই হান্ড্রেড পার্সেন্ট নিয়ে গেছিল এটা কত বড় জুলু আল্লাহ সুহান হুয়াত আলাই ফয়সালা দিয়েছেন ফয়সালা আল্লাহ শুরু করেছেন তো এইভাবে বিস্মিল্লা হিরুন রহমান ইউসি কুমল্লা সুফি আউলা দিকুম্লে দাকারি মেস লো হাউজেল আল্লাহ তোমাদের সন্তানদের ব্যাপারে তোমাদেরকে অসিয়ত করছেন নির্দেশ দিচ্ছেন কি নির্দেশ দিলেন সাহাদেব নুর রবি শহীদ দরদি আল্লাহ ওয়ান দুই মেয়েকে রেখে গেলেন মেয়েরা কি পাবে না পাবে সেটার ব্যাপারে আল্লাহ সুফহায়ানা হুয়া তাহলে আরশে আজিম থেকে আসমান থেকে ফয়সালা দিয়ে বিষয়টাকে আল্লাহ সুফহায়ানা হওয়া তাহলে শোর্ট আউট করে ফেললেন দেখেন জমিনে যা কিছু ঘটে আল্লাহ রাব্দুল আলামিনের খবর থাকে আল্লাহ আল্লাহরব্দ আলামিন জানেন কখন কি করতে হবে কখন কোন ইনস্ট্রাকশন দিতে হবে আল্লাহর বান্দা আল্লাহ রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়েছে আর শহীদের ভাই সব মালামাল নিয়ে গিয়েছে আয়াত কে নাজিল করে দিয়েছেন আর নাজিল করে দিয়ে বলেছেন দুই মেয়ে কে তিন ভাগের দুই ভাগ দিতে হবে আর স্ত্রীকে আট ভাগের এক ভাগ দিতে হবে এরপরে সামান্য যা থাকবে সেটা তোমার কারণ মেয়েরা বেশি হকদার এরপরে স্ত্রী হকদার এরপরে তুমি ভাই তোমার হক অস্বীকার করা হচ্ছে না ইউ উইল গেট বাট এ লিটল বিট নট এভরিথিং তুমি যে এই এতিম সন্তানদের পরিপূর্ণ মালামাল নিয়ে গিয়েছিল এটা জুলুম হয়েছে এই আয়াত নাজিল হওয়ার পরে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাদ রবির ভাইয়ের কাছে আয়াত সহকারে পাঠালেন আল্লাহ নবীর নিয়ম ছিল যখনই কোরআনের এর কোনো আয়াত নাজিল হয়ে যেত সাথে সাথে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদিনার অলিতে গলিতে বাড়িতে বাড়িতে এনাউন্সমেন্টের ব্যবস্থা করতেন আর অ্যানাউন্স হয়ে গেলে সব মুসলমানরা মানতে বাধ্য তাও আইন কারহা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক মানতেই হবে আল্লাহর হুকুম তখন সাদ রবির ভাই দুই ভাতিজিকে তিন ভাগে দুই ভাগ সম্পদ দিয়ে দিয়েছেন ভাবিকে তার ভাইয়ের স্ত্রী যিনি বিধবা ওনাকে দিয়েছেন হলো আট ভাগের এক ভাগ বাকি অংশ নিজে নিয়েছেন এবং আল্লাহর কাছে তবা করেছেন সরি বলেছেন সুভান আর এরপরে আল্লাহ কিভাবে বলছেন প্রত্যেক ছেলে মেয়ের দ্বিগুণ পাবে দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে এক্সাম্পল হলো এরকম যদি কেউ ছেলে দুই মেয়ে রেখে মারা যায় তাহলে এই সম্পত্তি তাহলে তারা চার ভাই বোন সম্পত্তিকে আপনি ছয় ভাগ করবেন ছয় ছয় ভাগ ভাগ করে দুই দুই ছেলে মেয়ে তাহলে করলে হবে হবে নাকি বেশি করতে আপনারা হিসেব করে দেখেন তো হ্যাঁ ছয় ভাগ করলেই হবে তাহলে ছয় ভাগ করে এক ভাগ এক ভাগ পাবে হলো দুই মেয়ে আর দুই ছেলে দুই ভাগ দুই ভাগ করে পাবে তাহলে মোর চার ভাগ আর দুই ভাগ ছয় ভাগ হয়ে গেল তার অর্থ ছেলেদেরকে ডাবল হিসাব হলো সহজ হলো ছেলেদেরকে ডাবল করে ফেলবেন মেয়েদেরকে সিঙ্গল গুনবেন তাহলে দুই ছেলেকে চার মেয়ে হিসাব করেন না দুই মেয়ে মোট ছয় মেয়ে ধরেন প্রত্যেক ছেলে পাবে দুই অংশ আর প্রত্যেক মেয়ে পাবে এক অংশ এটা হলো আল্লার নিয়ম আমরা অনেকে আল্লাহর সঙ্গে পাল্লা দিই আল্লাহ থেকে একটু বেশি বুঝি আর বুদ্ধিজীবী হয়ে আমরা তো নিজেদের বিবেক বুদ্ধি সব খোয়ায় ফেলছি এখন বলি এটা আহ এই ডজন লোক গোড স্নার্ট লজিক্যাল একটা মহিলাদেরকে এখানে ঠকানো হয়েছে মহিলাদেরকে আপনি যে পরিমাণ ঠগাইছেন সেটা তো চিন্তা করেন না আল্লাহ ঠগাইছে এটা নিয়ে আপনি বেশি ব্যস্ত আল্লাহ কি করে ঠগালেন কোশ্চেন হলো কেন আল্লাহ পুরুষকে বেশি দিলেন মহিলাদেরকে কম দিলেন ভাই কেন বোনের ডবল পাবে এই দুনিয়াতে যে কোনো হেসা যে কোনো পাওনা এটা হলো রেসপন্সিবিলিটির সাথে আসে আপনি যদি এখন বলেন একজন পিয়নের বেতন হবে আপনার পাঁচ হাজার টাকা আর একজন মন্ত্রীর বেতন হবে পঞ্চাশ হাজার টাকা এই নিয়ম আমি মানি না পিয়নের বেতন পঞ্চাশ হাজার টাকা হইতে হবে দুনিয়ার কেউ মানবে আপনি নিজেও তো মানবেন না নিজেও তো এই নিয়ম মানেন না রেসপন্সিবিলিটির সাথে আপনার পয়সা আসে রেসপন্সিবিলিটির সাথে এমন হতে পারে যে মন্ত্রী কোনো কাজ করে না খালি সিগনেচারই করে প্রিন্সিপালের বেতন যদি সাধারণ শিক্ষকের সমান হয় তাহলে কোন প্রিন্সিপাল আপনি কোন জায়গায় পাবেন পাবেন না হয়তো এক্সেপশনাল দুই একজন থাকতে পারে সেটা আলাদা কিন্তু বিষয়টা হলো যে কোনো হেসা যে কোনো ভাগ বটোয়ারা যে কোনো অর্থনৈতিক জিনিস এটা রেসপন্সিবিলিটির সাথে আসে রবুল আলামিন আল্লাহ তাআলা যেহেতু ভাইকে ছেলেকে রেসপন্সিবিলিটি ডবলেরও বেশি দিয়েছেন কিন্তু সম্পদ দেওয়ার ক্ষেত্রে তাকে ডাবল দিয়েছেন আপনি হিসাব করলে দেখবেন যে এমন কি এই ছেলেটা ঠগলো মেয়ের চেয়ে কারণ মেয়েকে তার সম্পত্তি থেকে কারো জন্য খরচ করতে হবে এরকম কোন এক ব্যক্তি এক ছেলে এবং এক মেয়ে রেখে মারা গেল এবং তার সম্পত্তির মূল দাম হয়েছে হলো তিন লাখ টাকা তিন লাখ টাকার মধ্যে তার স্থাবর অস্থাবর সম্পত্তি সব মেলায় তিন লাখ টাকা দাম হয়েছে এই তিন লাখ টাকা দামের মধ্যে আপনি ভাগ বটরা এখন করবেন এক মেয়ে যা পাবে ছেলে তার ডবল পাবে ছেলে এবং মেয়ের মধ্যে বন্টন করলে ওয়ান লাখ টাকা মেয়ে পাবে টু লাখ টাকা হলো ছেলে পাবে কিন্তু দেখেন এখন বোনের বিয়ে হবে মনে করেন সে দুই লাখ পেয়েছিল বোন যে এক লাখ পাইছিল এটা যে ব্যাংকে রাখছে এটা আর সে উঠাই না কিন্তু ভাই এখন বেচারা দায়িত্ব তার উপরে কি করেছে বোনের বিয়ে দিতে হবে এখন বোনের বিয়ে দিতে গিয়ে দেখা গেল যে তার মেহমানদারি করতে এইটা করতে সেইটা করতে তার এক লাখ টাকা খরচ হয়ে শেষ গেল দুই লাখের মধ্যে এক লাখ চলে করলো বেটা করবে কি কিছু করার নাই এরপরে সে নিজেও তো ছেলে বিয়ে করতে হবে এখন ছেলে যেহেতু নিজে বিয়ে করতে হবে এখন বিয়ে করতে হলে তো মহরানা দেওয়া লাগবে ঠিক না মনে করেন যে সে মহারানা আরো পঞ্চাশ হাজার টাকার মহারানা দিল নিজের বিয়ে তো একটু কম করেই দিল তো নিজের বিয়ে যেহেতু একটু কম করে দিতে দেখা গেল মোহর আনার জন্য তার খরচ হয়ে গেল হলো আরো পঞ্চাশ হাজার নিজের বিয়ের মোহর আনা নিজের বিয়েতে সে কোনো প্রোগ্রাম ট্রাম করলো না খালি আঁক করে বউ বাড়ি নিয়ে আসলো তাতে খরচ হয়ে গেল আরো পঁচিশ হাজার তো পঁচাত্তর হাজার এখানে খরচ হয়ে সে নিজের বিয়ের জন্য আর বোনের বিয়ের জন্য তো একটু বড় সড়ো করে দিতে হয় এই জন্য এক লাখ খরচ হয়ে শেষ সে পাইছিল দুই লাখ কিন্তু এক লাখ পঁচাত্তর হাজারে কিন্তু তার শেষ থাকলো কত মাত্র পঁচিশ হাজার অথচ বোন আল্লাহ তাকে কোনো ওই রেসপন্সিবিলিটি দিছিল না সে পাইছিল হলো এক লাখ ওই এক লাখের পুরোটাই কিন্তু তার ব্যাংক ব্যালেন্স এই জন্য অনেক সময় আমাদের ওয়াইফরা তারা আমাদের থেকে বেশি ধনী তাদের সেভিংস আমাদের থেকে বেশি থাকে কারণ আমরা তো কামাই করি গাধার মতন খাটি এরপর আবার সব ফ্যামিলির পিছনে খরচ করে বেলি তারা যা ইনকাম করে এটা তারা রেখে দেয় এটা তাদের সেভিংস তারা খুশি হইলে আমাদের দিল না হইলে না দিল এমন অবস্থা হয়ে যায় দুইজনে তো পাইল ঠিকই এখন আবার আল্লাহ রব আলিন এই মেয়েটাকে লুক আফটার করা দেখাশোনা করা খাবার দাবারের ব্যবস্থা করার দায়িত্ব কিন্তু ছেলেটার উপরে তাহলে এখানে মেয়ের পয়সা যে তার নিজের জন্য ব্যয় করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই বিরতির পরে এই আলোচনাটাকে আমরা কন্টিনিউ করব টেলিভিশনের পর্দার সামনে আপনারা থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আল কোরআন করিম হেদায় আল কোরআন করিম থেকে হেদায় নিতে চাইলে আপনি অবশ্যই হেদায় যদি আল কোরআন থেকে যারা হেদায়েত পেয়েছে তাদেরকে আদর্শ হিসাবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পি টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে ধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা কোথারও সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস বাংলায়

থেকে মাধ্যমে অহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন্লা তু আসলাম যে জন্য ব্যবহার করছে সেই জন্য ব্যবহার করতে হবে

কিন্তু ভাই এখন বেচারা দায়িত্ব তার উপরে কি করেছে বোনের বিয়ে দিতে হবে এখন বোনের বিয়ে দিতে গিয়ে দেখা গেল যে তার মেহমানদারি করতে এটা করতে সেইটা করতে তার এক লাখ টাকা খরচ হয়ে শেষ গেল দুই লাখের মধ্যে এক লাখ চলে করলো বেটা করবে কি কিছু করার নাই এরপরে সে নিজেও তো ছেলে বিয়ে করতে হবে এখন ছেলে যেহেতু নিজে বিয়ে করতে হবে এখন বিয়ে করতে হলে তো মোহরানা দেওয়া লাগবে ঠিক না মনে করেন যে সে মহরানা আরো পঞ্চাশ হাজার টাকার মহরানা দিল নিজের বিয়ে তো একটু কম করেই দিল তো নিজের বিয়ে যেহেতু একটু কম করে দিতে দেখা গেল মহরানার জন্য তার খরচ হয়ে গেল হলো আরো পঞ্চাশ হাজার নিজের বিয়ের মহরানা নিজের বিয়েতে সে কোনো প্রোগ্রাম ট্রাম করলো না খালি আঁকদ করে বউ বাড়ি নিয়ে আসলো তাতে খরচ হয়ে গেল আরো পঁচিশ হাজার তো পঁচাত্তর হাজার এখানে খরচ হয়ে সে নিজের বিয়ের জন্য আর বোনের বিয়ের জন্য তো একটু বড় করে দিতে হয় এই জন্য এক লাখ খরচ হয়ে সে সে পাইছিল দুই লাখ কিন্তু এক লাখ পঁচাত্তর হাজার কিন্তু তার শেষ থাকলো কত মাত্র পঁচিশ হাজার অথচ বোন আল্লাহ তাকে কোন রেসপন্সিবিলিটি দিছিল না সে পাইছিল হলো এক লাখ ওই এক লাখের পুরোটাই কিন্তু তার ব্যাংক ব্যালেন্স এই জন্য অনেক সময় আমাদের ওয়াইফরা তারা আমাদের থেকে বেশি ধনী তাদের সেভিংস আমাদের থেকে বেশি থাকে কারণ আমরা তো কামাই করি গাধার মতন খাটি এরপর আবার সব ফ্যামিলির পিছনে খরচ করে বেলি তারা যা ইনকাম করে এটা তারা রেখে দেয় এটা তাদের সেভিংস তারা খুশি হইলে আমাদের দিল না হইলে না দিল এমন অবস্থা হয়ে যায় তাহলে সম্মানিত ভাই বোনেরা এই একটা ছোট এক্সাম্পল থেকে আপনারা বুঝতে পারলেন যে আল্লাহরব্দুল আলামিন বেইনসাফি করেন নাই অবশ্যই বেইনসাফি করেন না এরপরে আল্লাহ কি করেছেন মেয়েটা যেমনভাবে তার বাপের বাড়ি থেকে সম্পত্তি পায় স্বামীর বাড়ি থেকে আবার ওখান থেকে আবার পায় দুই জায়গা থেকে ডাবল পাইলো কিন্তু দায়িত্ব তার কিছু নাই যদি আল্লাহ রবুল্লা আলামিন ছেলেকে এবং মেয়েকে সমান দিতেন বরং এটা আরো বড় জুলুম হইতো তখনও কিন্তু আপনারা আপত্তি করতেন যে আমাদের দায়িত্ব বেশি আমাদের কেন সমান দেয়া হলো তাদের এবং তারা পয়সা খরচ করে না আমার পয়সা সব খরচ করে ফেলতে হয় সে আপত্তিও কিন্তু আসত ওই জন্য আল্লাহ সব হ্যাঁ এটা খুব ভালো করে জানেন এখন একটা কোশ্চেন কোনো দেশের সরকারি নিয়ম হয়ে গেছে উত্তরাধিকার নিয়ম ল তারা মন্ত্রী পরিষদে ছেলে এবং মেয়েকে সমান দিতে হবে এই ক্ষেত্রে আমরা কি করবো এই ক্ষেত্রে আপনি মারা যাওয়ার আগে আপনার সন্তানদেরকে ওসিয়াত করে যাবেন কি ওসিয়াত করে যাবেন যে আমি মারা যাওয়ার পরে আমার সম্পত্তি আল্লাহর কিতাব এবং সুন্নত অনুযায়ী এটা বন্টন হবে আমি ওই সংসদের আইন অনুযায়ী বন্টন চাই না এই ফ্রিডাম আছে আপনার সিটিজেন যদি আপনি মনে করেন এটা অসুবিধা হতে পারে আপনি সলিসিটার দিয়ে আপনি উকিল দিয়ে ব্যারিস্টার দিয়ে আপনি উইল লিখিয়ে যাবেন যে আফটার আই উইল ডাই মাই প্রপার্টি মাই এভরিথিং

এদিক থেকে ফুরুধুরি করে খাওয়া হবে নষ্ট করা হবে দ্যাট শুডেন্ট হ্যাপেন এজন্য আপনি নিজের ছেলে মেয়েদেরকে অসিয়ত করে যাবেন আর যদি মনে করেন ছেলে মেয়ে কথা শুনবে না তখন আপনি সলিসিটার দিয়ে যে কোনো লয়ার দিয়ে আপনি এরকম উইল আপনার ওসিয়ত নামা আপনি লেখায় যাবেন যে এইভাবে হবে সেজন্য আমি জানি আপনারা অনেকে আয়ুব খানের লর কথা বলবেন অমুক খানের লর কথা বলবেন তমুক খানের ল কথা বলবেন অমুক জায়গায় পরিষদের কথা বলবেন ওখানে পার্লামেন্টের কথা বলবেন যাই বলেন না কেন যেই ল আল্লাহর নিয়মের বিরুদ্ধে যায় সেটা আপনি এভাবে সহজে মেনে নিবেন না আপনি আপনার ছেলেমেয়েদেরকে ফ্যামিলিকে সবাইকে ওসিয়াত করবেন আল্লাহর নিয়ম আমরা মানব আর আমরা যারা বোন আপনারা যেন লোভী না হয়ে যান আপনারা যেন মনে না করেন ও ভাই বোন সমান পাবে মানলে তো আমাদের লাভ হয় মাইনে ফেলি এমন ঠগা ঠগবেন জীবনে যে ঠগার কোনো মা বাপ থাকবে না ইয়ত্তা থাকবে না আল্লাহ যা দিচ্ছেন পরিপূর্ণ নেন আপনার তো দায়িত্ব নাই জন্য মা বোনদেরকে বলবো আল্লাহর নিয়মের উপরে ভরসা রাখেন আল্লাহর নিয়মের উপরে আপনার আস্থা রাখেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে ঠগাইছেন না আপনি এটা ভালো করে বুঝে নিয়েন বরং বিভিন্ন জায়গায় আমরাও একটু ঠকে গেছি আল্লাহ রব্বল আলামিন আমার মা বোনদের কোনো সময় ঠগান নাই সব এক জায়গায় করে আপনারা চিন্তা ভাবনা করলে এটা আপনাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে আমার বোনরা এজন্য অনেক সময় হ্যাঁ আপনি হয়তো অনেক শিক্ষিত হয়েছেন আপনি মাস্টার্স করেছেন পিএইচডি করেছেন ইউনিভার্সিটির প্রফেসর হয়েছেন ডক্টর হয়েছেন লেকচারার হয়েছেন আপনি বড় চাকরি করেন আপনি বোন স্টিল ফলো দা রুল অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউ উইল বি ব্লেসড ইউ উইল বি বেটার अदरवाइज ইউ লুজ एवरीथिंग হিয়ার এন্ড হিয়ারাফটার হোয়াট ইজ পয়েন্ট এন্ড হু উইল লুক আফটার ইউ আল্লাহর এই নিয়ম আপনারাও ছেলে মেয়েদেরকে ওসিয়ত করে যাবেন যে আমার ফ্যামিলিতে এইভাবে চলবে মনে করেন একজনে ওসিয়ত করে যেতে পারলো না হঠাৎ করে মানুষের মরণ হয়ে যায় অ্যাক্সিডেন্ট হয় বিভিন্ন ধরনের অসুবিধায় মানুষ মারা যায় তখন আপনারা যারা ওয়ারিস থাকবেন আপনারাও কোনো অবস্থাতে আল্লাহর এই নিয়মের বাহিরে যাবেন না যাবেন না যাবেন না ভালো আইডিয়া হলো যখন কেউ মারা যায় তখন মারা যাওয়ার পরে ওয়ারিস যারা থাকে তাদের মধ্যে সম্পত্তিকে ক্লিয়ার কাট করে বন্টন করে লিখিত রাখা ফরাইজের এই মিরাসের আপনার উত্তরাধিকার এই নিয়মের একটা অঙ্ক আছে এটাকে মুনাশাখা বলে মোনাসাখা হলো ওই জিনিস মনে করেন প্রথমে দাদা মারা গিয়েছিল কিন্তু বাপসাসাদের মধ্যে সম্পত্তি বন্টন করা হয় নাই এরপরে দাদার পরে বাবা মারা গেছে বাবা মারা যাওয়ার পরে ভাইদের মধ্যে বন্টন করা হয় নাই ভাইদের মধ্যে একজন দুইজন মারা গেছে কারো স্বামী মারা গেছে কারো স্ত্রী মারা গেছে এরকম বিভিন্ন স্টেজে অনেক লোকজন মারা গেছে এখন তিন জেনারেশন চার জেনারেশন পাঁচ জেনারেশন পরে এখন খবর হয়েছে যে হায় আমরা তো বন্টন করি নাই এখন তো সেলেমের সংখ্যা বাড়তেছে কমপ্লিকেশন বাড়তেছে এখন কি করা যাবে ওইটাকে মোনা শাখা বলা হয় একদম টপ থেকে একটা 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 করে হিসাব করে 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 নিয়ে আসতে হয় এবং শেষে আসে এখন যারা আল আহিয়া উমিন হোম যারা বেঁচে আছে তারা কে কত পাবে এটা হিসাবেরও একটা নিয়ম আছে যেটা অঙ্ক করে 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 মেলানো যায় কে আট ভাগের এক ভাগ পাবে কে ছয় ভাগের এক ভাগ পাবে কে চার ভাগের এক ভাগ পাবে কে দুই ভাগের এক ভাগ পাবে কে টু থার্ড পাবে কে কি পাবে না পাবে কে আসাবুল ফুরুদ হবে কে আসাবা হবে কে হবে আর হাম এরপরে কার উপরে আবার রদ হবে একাধিকবার কে পাবে কে আবার হয়ে কি হবে আউলের মাসআলা কি হবে এরকম বিরাট এক শাস্ত্র আছে বেটার আইডিয়া হলো একজনের এতেকাল হয়ে যাওয়ার পরে ওয়ারিস যারা থাকেন তারা যেন ওই স্টেজটাকে শেষ করে ফেলেন এবং লিখিত ডকুমেন্ট রেখে দেন হ্যাঁ আপনি ভোগ করেন অথবা না করেন এটা ভিন্ন কথা আমরা অনেকে বাড়ি ঘর থেকে বের হয়ে আসি দূরে চলে যাই সেখানে আমরা গড়ে অনেকের এমন হয় আপনি ফেরেন না ফেরেন কিন্তু এই বিষয়টাকে ক্লিয়ার কাট করে রাখাটা ভালো কারণ আপনি না হয় ভালো মনের আছেন আপনার ভাইদের খাইতেছে আপনি কিছু মনে করেন না কিন্তু আপনার ছেলেরা যদি সেটা আগ্রী না করে তখন আর এরকম ভাবে কে বেচে কে কেনে কে কোথায় যায় এরকম নানান রকমের অসুবিধার মধ্যে আমরা পড়ি এজন্য প্রত্যেক স্টেজে এটা হলো বুদ্ধিমানদের কাজ যে প্রত্যেক স্টেজ তাকে আমরা শেষ করে ফেলব এবং এটা রিটেন ডকুমেন্ট রাখাটাই ভালো হ্যাঁ আপনি ভোগ করেন অথবা না করেন অন্য কাউকে ভোগ করতে দেন কিন্তু মালিক আপনি এটা স্টাবলিশ আমাদের করা উচিত আর আমরা অনেকেই জানি নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে সম্পত্তি ভাগবাটরা নিয়ে মারামারি হয় লাঠালাঠি হয় খুনো খুনি পর্যন্ত হয় কোর্ট কাসারি হয় নর্মাল কোর্ট জজ কোর্ট হাই কোর্ট পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত ইস্যুগুলো যায় এবার ফয়সালা হয় না জেনারেশন আফটার জেনারেশন মারামারি ধরাধরি চলতে থাকে এটাকে কেন্দ্র করে আল্লাহ তা আলা এগুলো চান না এই জন্য এই অঙ্ক এটা এমনকি আল্লাহর নবীর জন্য রেখে দেন না আল্লাহসোভহান হওয়া তা আলা নিজেই এটাকে তিনি সোর্ট আউট করেছেন নিজে এটাকে ফয়সলা দিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহ সুবহান এটা করেছেন ছেলে আর মেয়ের অংশ যেমন আর নির্দিষ্ট অংশ দিয়ে দেওয়া এটা আল্লাহ যেহেতু সব জানেন যে আপদ হবে না দিলে আরে আল্লাহর মধ্যে অনেক হেকমত রয়েছে অনেক উইস্টম রয়েছে সুবহান আল্লাহ আমরা আল্লাহর এই ইনহেরিটেন্স ল এটাকেই মানি অন্য যে কোনো ইনহেরিটেন্স ল আমরা অ্যাভয়েড করি আল্লাহর আইনকে মানি তাহলে আল্লাহর কাছে শান্তি পাবো দুনিয়ায় শান্তি পাবো আখেরাতে শান্তি পাবো আল্লাহ সুহান হুয়া তালা যেন আমাদেরকে তৌফিক দেন আমরা আজকের এপিসোড এখানে শেষ করছি আবারও এর এই আয়োজনে আপনাদের সঙ্গে ইনশা আল্লাহ বি ইজ বে ইল্লাহ দেখা হবে আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته الله الله Oh mm -hmm.

যা নারী পুরুষের জন্য অনুস্করণীয় নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা মানবতার অস্তিত্বের জন্যে নারী এবং পুরুষ প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহ রব্দ রামময় এবং দয়া সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করে দিয়ে জানো কেন প্রত্যেক কাজে আল্লার ইচ্ছাকে মান দিয়ে চলেন আলেমদের সংসর্গে প্রতি বুধবার রাত সাড়ে নটায় বা পুনঃসম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পি টিভি বাংলায় He faces. My question is uh, I have the He listens. My question is about the beard, about imamati. What are the people believe it. He answers. So number one is the help of Allah. He satisfies in the light of glorious Quran and authentic hadith. If Allah helps you, believe me, you have to get success. Catch Dr. Zakir. Um, টু গেট কনভিন্সিং অ্যান্ড ভ্যালে ডান্স এস ডায়ল করুন ডক্টর জাকিরকে প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় পা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় বললেন শিক্ষা নিয়ে অশান্তকেwidetildeতে শান্তি সন্ধান চাই হন মানবতার জন্য বার্তা নিয়ে শান্তির জন্যে সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহিফা মানবতার উপর احسان করলেন মানব মুক্তির त्राता নবী প্রেরন করলেন ঐজন পদে ইসলাম সর্বদা এগিয়ে এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি قائم করার জন্য শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে নির্দেশনা দিয়েছে জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম প্রতি বুধবার রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার সকাল সাতটায় বাংলা